কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলার অভিযোগ তৃণমূলের। এই ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহারে এসপি অফিস ঘেরাও অভিযানের নামে বিজেপি গেরুয়া শিবিরের ওই ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় এসপি অফিসে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। জানা গেছে, উদয়ন নিষেধের হাতাহাতিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় কোচবিহারের দিনহাটায়। বুধবার তারই রেশ ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা জুড়ে। প্রশাসনকে বলেছি নিরপেক্ষভাবে কাজ করুন, নাহলে তো দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন পশ্চিম বাংলার ডিজিপি কে কি করেছে। নির্বাচন কমিশনের কাছে আমরা বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করবার জন্য। কোচবিহার জেলার বিজেপি কর্মীরা তৈরি আছে, এক ইঞ্চি জমি ছাড়বে না বিজেপি কর্মীরা। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব এবং পশ্চিম বাংলা থেকে এই চোরেদের রানী, মক্ষী রানী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করেই ছাড়ব। এবং অনেকেই সেখানে ছিলেন না, ওরা মিথ্যে মামলা এভাবেই আমাদের দিয়ে আমাদের দমানোর চেষ্টা করছে। এটা আজকের ব্যাপার নয়, যখন তিনি ফরওয়ার্ড ব্লক ছিলেন, ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, যখন তিনি তৃণমূল কংগ্রেসের দলবদল হয়ে এসেছেন, একই কায়দায় তিনি রাজনীতি করছেন দিনহাটায়। ওনার আর এই রাজনীতি চলবে না, মানুষ বুঝে গেছে। এবং এই মিথ্যা ফলস মামলা, এটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।